নমস্কার দর্শক বন্ধু, খুকু কিচেনে আপনাদের সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। বহু বিপ্লবী বন্ধুদের রক্তের বিনিময়ে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল 1947 সালে 15ই আগস্ট। স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে খুকু কিচেনের পক্ষ থেকে সেই সমস্ত বিপ্লবীদের বিশেষ শ্রদ্ধা অর্ঘ্য এবং সম্মান জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি। ছেলেকে স্কুলে নিয়ে যাচ্ছি, ওর স্কুলে অনুষ্ঠান আছে। বন্ধুরা, স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শেষ করে বাড়ি চলে এসেছি। এখন আমি ছোট্ট একটি রেসিপি আপনাদের মধ্যে শেয়ার করব, সেটা হলো পাতিলেবুর আচার। তার জন্য গাছ থেকে কিছু পাতিলেবু পেড়ে নেব। দেখুন, অনেক লেবু ধরে আছে, এই গাছ থেকে কিছু লেবু তুলে নেব। এই দেখুন, সমস্ত লেবুগুলো আমি সবুজ ছালগুলো তুলে নিয়েছি। লেবুর সবুজ অংশগুলো তুলে নেওয়ার পর লেবুগুলো একদিন রৌদ্রে দিয়ে রাখছি। বন্ধুরা দেখুন, লেবুগুলো একদিন রৌদ্রে দেওয়ার পর কতটা শুকনো ভাব চলে এসছে। পাতি লেবুগুলোর মাঝখান থেকে এইভাবে চিরে নিতে হবে। প্রত্যেকটা লেবু আমি একই রকমভাবে চিরে নেব। এখন লেবুগুলোর উপরে 2 চামচ লবণ দিয়ে দেব, বেশ করে মাখিয়ে নেব। লবণ দিয়ে মাখানো লেবুগুলো আরো বেশ 3-4 ঘন্টার জন্য রৌদ্রে দেব। লেবুগুলো লবণ মাখিয়ে রৌদ্রে দিয়েছিলাম, দেখুন কত সুন্দর মজা গেছে, নরম হয়ে গেছে। জিরা মরিচ মৌরি কড়াইতে দিয়ে একটু ভেজে নেব মশলাগুলো। মশলাগুলো ভেজে নিয়েছি, এবার গুঁড়ো করে নেব। সরিষার তেল গরম করে নিচ্ছি। গুঁড়ো মশলাগুলো লেবুর গায়ে ভালো করে মাখিয়ে নেব। এরপরে গরম করা তেল দেব। গরম করা তেল দিয়ে লেবুর গায়ে একটু মাখিয়ে নিলাম। একটা জার নিয়েছি, এবার জারের মধ্যে ভরে রাখবো। গরম করা বাকি যা তেলটা রয়েছে সেটা বইনের উপর থেকে দিয়ে দিচ্ছি। আচারের জারটা নিয়মিত রৌদ্রে দেবেন, তাহলে আচারটা খুব ভালো থাকবে। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।